খাগড়াছড়ি, পিরোজপুর, কিশোরগঞ্জ ও রাজবাড়িতে সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে পদযাত্রা করছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত শতাধিক। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রাজপথে সরব বিএনপি। মঙ্গলবার সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশে পদযাত্রা করেছে বিএনপি। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। একই সময় নারকেলবাগান এলাকায় জড়ো হয় আওয়ামী লীগ নেতারা। পরে দুই পক্ষ শাপলা চত্বরে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। দুই পক্ষের শতাধিক কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পিরোজপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আগে থেকেই নির্ধারণ করে দেয়া এলাকার বাইরে পদযাত্রা করতে চাইলে বাধা দেয় পুলিশ। এতেই সংঘর্ষ বাধে। পুলিশের ছয় সদস্য সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। কিশোরগঞ্জেও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় রাবার বুলেট ও টিয়াশেল নিক্ষেপ করে পুলিশ। রাজবাড়িতে বিএনপির পদযাত্রায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 10 জন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। এদিকে সংঘাত এড়াতে নাটোরে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে পদযাত্রা। এ সময় দলের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বরিশালের পদযাত্রায় যোগ দিয়ে একথা বলেন দলের সহসভাপতি বরকতুল্লাহ বুলু। এছাড়া শান্তিপূর্ণভাবে পদযাত্রা হয়েছে গাজীপুর, বরগুনা, ঝালকাঠি, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায়। এ সময় নেতাকর্মীরা এক দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লিখন কান্তি ভৌমিক, DVC News Desk।